আপনি টেনশন করবেন না, ছবি ইনশাআল্লাহ ভালো হবে। মেকআপ ম্যান ঠিক আছে, আচ্ছা আপনি ধরেন সাইডে ধরেন। ওকে ক্যামেরার একটা বড় নম্বর অধ্যায় চতুর্থ নাইকে কোথায়? নাইকে আসবে না আমাদের কাছে? এত কথা কোন কা নায়ক আমনে মূল আর্টিস্ট নাই, এই নায়ক কো দোষটাই একখানে শুটিং করতে আইলি নাইকে বিসরে আগে। শুনেন আমি তো রাজ, আমার তো ছেলে থাকবে, আমি তো স্কিমে দেখছি, তাই রাজা যে ছেলে থাকবে সেই ছেলে তার মা থাকবে না হইলে কিছু এই 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 হু এই হু আলি হু এইলে আমি বুঝাই দিতে আছি, এই লো আপনার ছেলে, আপনি রাজা, রাজার ছেলে কে? রাজপুত্র। ঠিক আছে, এখন আপনার অভিনয়টা হলো আপনার শখের সাদা ঘোড়া যে আপনার ছেলে ওই গহীর অরণ্যে হারিয়ে ফেলেছে। জি জি, এখন আপনি যেহেতু রাজা বেশি রাগ হইতে পারবেন না, আবার ওদিকে কি ছেলে, কি ছেলে, ছেলে ছেলের সাথে কি বেশি রাগ করা যায়? যায় না, দাবার টাবার খেয়েছি দিমুলো না। হ্যাঁ তো দেবেনি, কিন্তু ওই এই অভিনয়টা যেমন আমি একবার দেখাই দিচ্ছি, আপনি ভালো করে এইটা ক্যাচ করবেন। রাজপুত্র তুমি অন্যায় করেছো বাবা, তুমি আমার শখের সাদা ঘোড়া সেই গহীর অরণ্যে হারিয়ে ফেলেছ, যাও তুমি আমার সিংহাসন থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, যতক্ষণে আমার শখের সাদা ঘোড়া তুমি ফিরিয়ে না নিয়ে আসবে তত এই মহলের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। কারণ আপনি তো রাজমহলে দাঁড়াইয়াছেন, রাজার তো রাজার ছেলে এখানে তো অন্যায় করছে, ঘোড়া হারাই ফেলাইছে, তাই তুই তো বের মোদার দিন না, তুই ওখানে তুই খেলাই থাকবি আই রো রাজা, রাজা ইয়ে তোরে কইবে এ হারাম দাদা তুই এই খারাপ। স্টপ স্টপ, কি বলেন এইগুলা রাজা সাহেব আপনি? না আমি তো শর্ট দি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এবার রেডি, ক্যামেরা অ্যাকশন, বোর্ড লাইট ক্যামেরা অ্যাকশন। থুকুয়া একটু গামাইয়ে গেছে। দেখেন আপনি একজন মূল আর্টিস্ট, বারবার যদি একই ভুল করেন তাহলে কিন্তু হয় না। আরে মেয়া সিরিয়া সিরি করিয়েন না, একলগে পোষাই দিতে আসি। রাজপুত্র তুমি অপরাধ করছো, তুমি অপরাধ করছো বাবু, তুমি আমার আতারের এই সাদা ঘোড়া কমবে হালাই দুই আইছো, তুমি কার বাড়ি দিয়ে আইবে হারারাই জুয়ো খেলাইছো, তুই এখন যাবি না তোর জুতার যে ভিজে আইলে রাখছিলাম। আব্বা হুজুর ওই এখন ঘোড়া বিশ্বাসে যাইতে পারবো না, বিশ্বাসে বিশ্বাসে ক্লান্ত হয়ে গেছি, মোর এখন ঘুমে ধরছে। মাইক খেলাইছে স্যার, তাই নাই মাকসে কি বলাই আল্লাহ আমি মায়ের নাই। আপনি কি সব কথা বলেন, আপনি একজন মূল আর্টিস্ট, আপনি যদি কোন তুমি এই মুহূর্তে বাইরে এসে তোমার জোতাইতে ভিডিও এটা কি কোনো কথা? আচ্ছা আমি কি কথাটা শুদ্ধ ভাষায় বলবো? শুদ্ধ ভাষায় বলবেন না মানে আপনি রাজা, আপনি এই এত প্রসাদ, এত বড় প্রসাদ আপনার এই রাজমহল শমশের খান,
রাজকুমার তুমি অপরাধ করেছ বাবা, তুমি চলে যাও চলে যাও আমার মহল থেকে, কমবে তুমি আমার এই ঘোড়া হারাই দিছ, এই ঘোড়া তুমি লইয়া আসো, তোমার কোনো বাহানা চলবে না, তুমি জীবনে বহুত তাফালিন করছো বাবা, তুমি এখন চলে যাবা, কারণ তোমারে আমি খোঁজদার একদি গুতাবাজি পেড়া বাইরে দিলাম। আপা হুজুর আকি তুই এখন যদি খারাই রইছ, মুই এখন যাইতে পারবো না, ঘোড়া বিশ্বিত বিশ্বিত মুই ক্লান্ত হয়ে গেছি, মোর পান্তা পাতেন না রক্সা দিয়ে দিছে মোর আঙ্গু মে দিছে, আবারও মাখছে আবারও মাখছে। এই দেখি কোনো কথা, আপনার মতো একজন আর্টিস্ট আমি গুনে বাইছে 10 জন দেখে, তারপর আপনাকে আমি নিয়োগ দিছি এই ছবিতে। আমি তো শুদ্ধই বলছি, শুদ্ধ বলছেন, এখন যদি জনগণের জিগাই কিছু তো আপনি রে কেলাইবে, তোমার মরে কেলাইবে। শোনেন কথা বলেন, শোনেন রাজা সাহেব, আপনি ইংলিশও বলছি তার সাথে, আপনি পারবেন না, আপনি ঠিকই আছে, আপনি একজন রাজা, আপনি বেশি উত্তেজিত হবেন না, বেশি ঠান্ডা হবেন না, মানে বুক ভরা সাহস রাজা শক্তির খান এইভাবে কথা বলবে এরকম হাজার হাজার মানুষের সামনে রাজমহলে, আপনার মাথায় কি কাজ করে না? মানে আমার এই যে ফেস দিয়া আটটা থাকবে কি লাবণ্যের ভিতর আটটা থাকবে কি এরকম একটা হাসি, মানে মাধুরী মিশানো মায়া চোখ টানা টানা। আপনি কি রাজার কোনো সিনেমা দেখেন না জীবনে? জি জি দেখেছি, এবার বুঝেছি, এবার 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 মনে করো, ঠিক আছে এই শট রেডি না, দেখেন আমি কিন্তু একটা শট বারবার নেতে নেতে, আমি যদি একটা স্পটে আসি এতগুলো শট নিয়ে একটা শুটিং এর জন্য, ওরে ভাই আপনি এত গামাই, আমি যেতে আসি। ওকে ওকে ওকে, এই বোট লাইট ক্যামেরা অ্যাকশন। রাজকুমার তুমি অপরাধ করেছো, গেদু তুমি এই তোমার একগো উচিত নাই, তুমি চললে যাও কোন গহীন অরণ্যে, আমার আতালের আউশের সাদা ঘোড়া গালাই দিয়েছো বাবু, তুমি চললে যাও সেই ঘোড়ার খোঁজে, সেই ঘোড়া যদি না লইয়াও তোমার আমি গইডেই দাস্তা তারে পিটে। আব্বা হুজুর মুই হাম ঘোড়া বিশ্বিত যাইতে পারবো না, হারা দিন বিশ্বিত বিশ্বিত মুই আনসো দেই শুনি পান্তা পাতে নান্ম শরীরের রক্ষা সাজিয়ে দেছে। দেখেন আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ তো মোটা হন বাইকেছে ভাই, আপনি আমার এই সিনেমা আমি জানেন, সকালে নাস্তা খাওয়ার পর বাথরুম মনে হয় কুপি ফিট চাপছে, তারপর আমি শুটিং এর জনে আমার জীবনে বহুত সিনেমা বানাইছি কিন্তু এইরকম আর্টিস্ট আল্লাহ ভাই, শোনেন এত টাকা খরচা করে আপনাদের নিয়ে এসেছি, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি সিনেমা বানানোর পিছনে, আপনারা যদি আমার সিনেমাটার মূল্যায়ন না করেন, আপনি কেমন অভিনেতা আমি বুঝতে পারছি না, আমার কিন্তু এখন মেজাজটা কিরম যা হইয়া যায়। আমি আপনার পাল দুইটা ধরছি, আপনি কোন শটটা চান, আমি এমনি 7 দিন ধরিয়া বাথরুমে যাইনি, আমার চোখ চাই দেন লাল, তো আমি প্রথমেই দেখছি কিন্তু এটা তো আমার সন্দেহ হয়েছে। শোনেন আপনি একজন রাজা, আমি জিনিসটা বারবার চাই, এই যদি কোনো কেলাগা সাইরে কইতে আমি এইরকম দেব যে হা 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 রাই 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 রাজকুমার এরকম হাসি করিয়ে দেব অবশ্যই, আমরা কি করছি চেহারায় মাধুরী মাখানো, চোখ থাকবে টানা টানা, রাজার চোখ কিরকম থাকে আপনি এগুলো কি বলেন? তো একটু লুজ লুজ কায়দা হয়ে যায় খেলা, সব কি লুজ করতে হয়ে যায় না, হলে একটু লুজ লুজ টাইপের মানুষ আসলে নেগেটিভ সাইড, বডি থাকবে টাইট সিনা টাইট, ঠিক আছে সোজা একদম, আপনি পিছনে হাত বাঁধা থাকবে, এভাবে কথা বলবেন, এভাবে হাঁটবেন, এগুলো আপনার আমি কি বুঝাই বারবার, এগুলো মেকআপ মেকআপ ম্যান মেকআপ করতে করতে মনে হয় হ্যাঁ শেষ সব। আরে ভাই কই এটা হুদ আমরা এক পাল্লা নাই তো কুরাল দে কম দেবেন, মেকআপ কাটবে সামরার ধারেও যাইবে না। আচ্ছা কি রেডি রেডি শুরু করতে দিই, একজন নূর আলী চেহারা দেন দি, ও খালি আয় না, তুমি ভালো মেকআপ করো সরব, বোট রেডি সাদ্দাম সাহেব রেডি, বোট লাইট ক্যামেরা অ্যাকশন। রাজকুমার তুমি অপরাধ করেছো বাবা, অপরাধ করছো করছো, তোমার কোনো ক্ষমা নাই,
তোমার কোনো ক্ষমা নাই। তুমি সরিয়ে যাবা কোন কানে, তুমি যাইখানে ঘোড়া রাখিস, তুমি কোন জায়গায় ঘোড়া রাখতে কেউ লাগে বিল্ডিং মারছ, তুমি ঘোড়া লাগিয়ে যাও, তাই না? তোমার আস্থা তারি খারাপ হোক। আপনারটা হয় বা না হয় আপনি আগে কথাটা বোঝার চেষ্টা করেন। ক্যামেরা তোমার রানিং, বুঝছেন আপনি? ক্যামেরা রানিং ছিল না? ও ভেরি সেট বাসাখান দিয়ে স্যার। ওকে নেক্সট টার্ম শুনেন, আমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙ্গেই যাই। আই অ্যাম ভেরি সেট ওকে মাই গড, এই প্লিজ টেক ইউ প্লিজ টেক ইউ রাইট অ্যাকশন বোর্ড বলেন ক্যামেরা অ্যাকশন দাঁড়ান কথা আছে খালি টেনটেন করি না টেনি ব্যাগির মতো আমরাও কিন্তু অভিনয় করে এইখানে আসছি। শোনেন আমি যে অভিনয়টা করব সেই কি আপনি দেখেন, যদি না হয় আপনি আমার জুতার দিয়ে আস্থা তালি দেবো একটা আপনার দিকে তাকাইতে আমার লজ্জা করছে, যার কারণে কালা সানগ্লাস পরা লাগে আমার। শোন মগন, আমি আর ষড়যন্ত্র চলতেছে, যতই তুমি পোজ দাও উনি আমি কমু। হা 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 কলজে ভাড়াই দেবো, উনি কবে কাট তাহলে মগু কষ্টের কোনো দাম নাই, ওনার দ্বারে দুইটা দাম নাই। আর মগু মতো মোরা করিবে, ওনার যদি পছন্দ না হয় উনি নেবাই নেবাই হরুক না, দাদা দাদা হরুক বাদ দাও। হ্যাঁ হ্যালো স্যার, বাদ দিয়ে নতুনটা বানালাম ধরে যে কি বল স্যার। না কিছু না আর কি, এই এই মানে রেডি বললো গরম করবেন না ধরে, এখন শুরু করতে পারি? হ্যাঁ ধর পুরা। ওকে খাড়া গেলাম ওই ভারগো, বোট লাইট ক্যামেরা অ্যাকশন। আমি রাজন সংসার খান, এ ভারগোর তোর লাগে জীবন বাড়ির চিন্তায়, এ তুই কমে ঘোরা তুই এইছো, এ তুই কমে ঘোরা তুই এইছো, তুই এখন যাই ঘোরা লই যাবি স্যার হইছে। হয় নাই প্লিজ আর একটা দিন মাথা গরম রাখেন একটু রাখেন